হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, সুপারস্টার শাকিব খান, আব্রাম খান জয় এবং শাকিব খানের সঙ্গে দুর্দান্ত রূপে আমাদের চিত্রনায়িকা সোনাল চৌহান। হ্যাঁ বন্ধুরা, সোনাল চৌহান এবং শাকিব খানের কেমিস্ট্রি এই মুহূর্তে দুর্দান্ত যাচ্ছে, কারণ মুম্বাইতে তাদের শুটিং শেষ, এবার তারা বাংলাদেশের অংশও শেষ করে ফেলেছেন। হঠাৎ একদিন শাকিব খানের বাসায় দাওয়াত দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সোনাল চৌহানকে। শাকিব খানের মা বললেন, আজ রাতে তুমি বিরিয়ানি রান্না করবে। অপু বিশ্বাস বললেন, হ্যাঁ মা, আমিই রান্না করব, কারণ আমার হাতের বিরিয়ানি সবাই খুব পছন্দ করে, আর সোনাল যেহেতু আজ আসছে তাহলে তো ওর জন্য স্পেশাল কিছু রান্না করতেই হয়। চিত্রনায়িকা সোনাল চৌহান খুব খুশি হলেন অপুর হাতের বিরিয়ানি খেয়ে। আমরা দেখতে পাচ্ছি তারা চারজন একই রকম ড্রেসে তাদেরকে দেখা যাচ্ছে। এর একটাই কারণ, এই ড্রেস পরেই সুপারস্টার শাকিব খান এবং সোনাল চৌহানের যে গানটি ভাইরাল হয়েছিল, সেই গানটি ভাইরাল হয়েছিল সেই গানের দৃশ্যে তারা শুটিং করেছিল, এবং এই শুটিং দেখেই শাকিব খানকে অপু বিশ্বাস এবং জয় বলেছিল, বা তোমাদেরকে তো খুব ভালোই মানিয়ে গেছে, তোমরা কিন্তু একসঙ্গে আরও বেশ কিছু সিনেমা করতেই পারো। শাকিব খান বললেন, আগে একটা সিনেমা দেখি কি হয়, দর্শক আমাদেরকে কিভাবে গ্রহণ করে, তারপর ব্যাটে বলে মিললে না হয় নতুন কোনো চিন্তা করা যাবে। অপু বিশ্বাস বললেন, সোনালের অভিনয় খুব ভালো হবে আমি আশা করছি, কারণ তার সঙ্গে তোমার কেমিস্ট্রিটা খুব দুর্দান্ত যাচ্ছে। শাকিব খান বললেন, আমার সঙ্গে সবার কেমিস্ট্রি খুব ভালো যায়, শুধুমাত্র চিত্রনায়িকা বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাসকে ছাড়া। এই কথা শুনে অপু বিশ্বাস তেড়ে মারতে আসলো শাকিব খানকে এবং চিৎকার করে বলল, বাবা দেখেছ, তোমার ছেলে কিন্তু খুব বদমাইশ হয়ে গেছে, আমাকে একদমই কথা শোনায় শুধু শুধু, আর আমার সঙ্গে নাকি তার এখন যায় না, সে নাকি এবার শুধুমাত্র মুম্বাইয়ের যারা তাদের সঙ্গে অভিনয় করবে, এবং যারা আমেরিকার তাদের সঙ্গে, আমি নাকি দেশি হয়ে গেছি। এই কথা শুনে শাকিব খানের বাবা বললেন, আরে তোকে ও খেপাচ্ছে, তুই তো এখন বাংলাদেশ নয় শুধু, তুই কলকাতায় বিভিন্ন হিরোর সঙ্গে অভিনয় করছিস, এবং তুই এরপর আমেরিকার কারো সঙ্গে অভিনয় করবি, টম ক্রুজের সঙ্গে অভিনয় করবি। শাকিব খানের বাবার মুখে টম ক্রুজের নাম শুনে জয় এবং অপু বিশ্বাস দুজনই শাকিবকে এমনভাবে খোঁটা দিল যে সবাই আসলে অবাক হয়ে তাকিয়ে থাকলো যে কি ঘটছে। বন্ধুরা, আমরাও জানি সুপারস্টার শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাসকে খোঁচা দেওয়ার জন্য কথাগুলো বলেছে। আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন, এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো রাখবেন, ভালো থাকবেন। বন্ধুরা, এই শীতে পরিবারের ছোট্ট শিশুটির বেশি বেশি যত্ন নিন, কারণ এখন কিন্তু প্রচণ্ড শীত, এই শীতে বিভিন্ন ধরনের ভাইরাস ঢুকে যাচ্ছে বাচ্চাদের। আমরা জানি পরিমণির বাচ্চাকে নিয়ে এই মুহূর্তে পরিমণি রয়েছে কলকাতায়, তার বাচ্চার কিন্তু বাইরের ফল এক কামড় খেয়েই ভাইরাস ঢুকে গেছে। আশা করছি আপনারা বাইরের খাবার খুব কম খাবেন, এরকম শীতে ব্যাকটেরিয়া ভাইরাস খুব বেশি থাকে, নিজেদেরকে যত্নে রাখবেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ।